वेलकम बैक टू माय चैनल। आज के आमी किछु कमेंट्स पढ़ते तुम्हारे साथे चले एसेछि। भाबलाम जे अनेक दिन तुम्हारे कमेंट्स पढ़ा हयनि। आमार ई यूट्यूब जे छोट्ट एकटा कम्यूनिटी आछे, से कम्यूनिटिर एकटा पोस्ट आमी माने पोस्ट बोलछि सरि, आमी किछु भिडियोज तो दियेछिलाम, तो सेई भिडियोगुलोर कोनो रकमेर कमेंट आमी आर पढ़ा हयनि। तो भाबलाम जे अनेक दिन जखन आमी भिडियोगुलोर कमेंट्स पढ़िनि, देन व्हाई नॉट टुडे। तो भावलाम आज के किछु कमेंट्स पढ़ो, दाड़ाओ। सो आमी एकटा वीडियो अपलोड करेछिलाम, पॉजिटिव थॉट्स शेयर करते खूब भालो लागे। आमी एटा लास्ट आमार एटा वीडियो, सेटार मध्ये आमी की कमेंट पेयेछि तोमादेर थेके सेटाई देबो। कोलकाता लोकल व्लॉग आछे, तो से लिखेछे ट्रावेल ব্লগ করো। হ্যাঁ, এবার উত্তরটা হচ্ছে আমি ট্রাভেল ব্লগ আমি দিতে পারবো না, তার কারণ হচ্ছে আমি নিজে ট্রাভেল করি না, আমি কোথাও ঘুরতে যাইনি কখনো। ছোটবেলায় সেই আমি পুরী গেছিলাম, দীঘা গেছিলাম, তারপর থেকে আমার কোথাও ঘোরা হয়নি। তো ট্রাভেল ব্লগ আমার দ্বারা মেবি হবে না জীবনে, হতে পারে মেবি ইন ফিউচার দেখতে পারি, হতে পারে মেবি। তো ফিউচারে যদি আমি কোথাও ট্রাভেল করি, দেন আমি নিশ্চয়ই তোমাদের সাথে ট্রাভেল ব্লগ শেয়ার করব। তো ব্যাপারটা হলো, হ্যাপি সোল জুই লিখেছে, ঠিকই হ্যাপি সোল জুই। দেন চৈতিস কিচেন আমাকে কমেন্ট করেছো, ভালো লাগলো। চাঁদ অফিসিয়াল ব্লগস আমাকে কমেন্ট করেছো, মিতা মধুস ব্লগ আমাকে সুন্দর একটা কমেন্ট করেছো, রং বি রং একটা চ্যানেল আছে সেও আমাকে সুন্দর কমেন্ট করেছো, তামান্নাস কুকিং অ্যান্ড ব্লগ সেও আমাকে সুন্দর কমেন্ট করেছো, লিখেছো হলো কথাগুলো খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলো, এটা আমার খুব ভালো লেগেছে। অনুজ গুপ্তা লিখেছো সরি ফর সাচ লেট কমেন্ট দিদি, ইউ আর অলওয়েজ পজিটিভ। তো এটা অনুজ গুপ্তা লিখেছে। দেন হচ্ছে রিঙ্কি বেঙ্গলি ব্লগার লিখেছো কথাগুলো খুব সুন্দরভাবে বলেছো, ঠিক বলেছো। সো আমি তোমাদের কয়েকটা কমেন্টস তো এখানে আমি পড়ে নিলাম, তো আমি আরও কটা ভিডিও কমেন্ট করবো, চলো। তো অ্যাকচুয়ালি আরেকটা ভিডিওর আমি কমেন্ট করছি, চলো। সেটা হলো আরেকটা ভিডিওর কমেন্ট হচ্ছে সঙ্গীতাস ডেইলি লাইফস্টাইল, সঙ্গীতাস ডেইলি লাইফস্টাইল, একটা সুন্দর কমেন্ট করেছো। আমি আর কমেন্টটা না পড়ছি না, ভাবছি যে কমেন্টটা পড়বো না, শুধু তোমাদের চ্যানেলের নামগুলোকে মেনশন করি, তাহলে তোমাদের খুব সুবিধা হতে পারে হয়তো। সঙ্গীতাস ডেইলি লাইফস্টাইল, সুজাতার ইচ্ছে ডানা, সুজাতার ইচ্ছে ডানা, ফিটফিট সৌভিক, হেমলিনী বৃত্তান্ত, হেমলিনী বৃত্তান্ত, মায়াজাল টেক, মায়াজাল টেক, তারপর হলো চৈতিস কিচেন, আমাকে এরা খুব ভালো ভালো কমেন্ট করেছে। দেন আমি দেখি আর এই আমি একটা মিনি ব্লগ মতো চকলেট পেস্ট্রি খেয়েছিলাম, এখন আপাতত এইসবই চলছে, আমার চকলেট পেস্ট্রি টেস্ট্রি চলছে, কোথাও ঘুরতে যাওয়াটাও হবে না। আমার আমার ঘুরতে যাওয়া বার আমার ঘুরতে যাওয়া সেই কবে হয়েছিল লাস্ট আমার মনেও নেই। তো সঞ্জয় ব্লগ আমাকে কমেন্ট করেছো, রং বিরং আমাকে কমেন্ট করেছো, মুনের রান্নাঘর অ্যান্ড ব্লগ, শতাব্দীস ওয়ার্ল্ড ব্লগ, তারপর এরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা ভিডিও খুললাম, দাঁড়াও, প্রিয়া চক্রবর্তী আমাকে কমেন্ট করেছো, সত্য সাহা ব্লগস আমাকে কমেন্ট করেছো। দেখো তোমরা যারা আমাকে কমেন্ট করেছো আমি তাদের এখানে নাম বলছি, আর আমি কিন্তু এছাড়া কারোর নাম বলছি না, কারণ এখানে তোমার চ্যানেলটাকেও একটু প্রমোট করা হচ্ছে। অনুজ গুপ্তাও লিখেছো অনেক বড় একটা কমেন্ট আমি করছি না, তারপরে চাঁদ অফিসিয়াল ব্লগসও কমেন্ট করেছো, সুন্দর সুন্দর কমেন্ট এসছে, সুনিতাস শ্যাডো, সুনিতাস শ্যাডো আমাকে কমেন্ট করেছো, ডান্স অ্যান্ড আর্ট বাই অর্পিতা লিখেছো, লাভ দিয়েছো, বেশ ভালো লাগে আমার। তারপরে হলো এক পশলা বৃষ্টি,
পূজা, এক পশলা বৃষ্টি পূজা, মৌসুমিস লাইফ শেয়ার, রিঙ্কুস লাইফস্টাইল, হ্যাপি সোল জুবি, ত্রিপুরা ব্লগার সঞ্চিতা, ত্রিপুরা ব্লগার সঞ্চিতা, সঞ্জয় ব্লগ, রাজু ঘোষ, রিঙ্কি বেঙ্গলি ব্লগার। রিঙ্কি বেঙ্গলি ব্লগারকে আমি একদম নমিনেট করছি, তার রিজন হচ্ছে নমিনেট তো না, অ্যাকচুয়ালি রিঙ্কি বেঙ্গলি ব্লগার আমাকে খুব সাপোর্ট করে। মানে আমি জবে থেকে ইউটিউব করছি, আমার মানে মোটামুটি আমার 5-6 মাস ধরে মনে আছে যে আমি রিঙ্কি বেঙ্গলি ব্লগার খুব কমেন্ট করে। দেন একটা ভিডিও আছে, চিটচ্যাট ভিডিও করেছিলাম, জানি না কজন কমেন্ট করেছো, ভাবছি দেখি। ব্লগস উইথ মন আমাকে একটা সুন্দর কমেন্ট করেছো, বলছি আমি কমেন্টটা, ঠিক আছে, মাঝে মধ্যে এমন চিটচ্যাট ভিডিও শেয়ার করো, বেশ কানেক্টেড লাগে, হ্যাঁ তোমার কথা মাথায় আছে, আমি উইকে 2 দিন হলেও ব্লগ অবশ্যই দেব, থ্যাংকস ফর সাপোর্টিং। সত্য সাহা ব্লগস, খুব ভালো ব্লগ বানাও, তো বানাতে থাকো তোমরা সবাই ব্লগ। অনুজ গুপ্তা, বিমলা ভজন গানা একজন কমেন্ট করেছে, নামটা কঠিন। মৌসুমিস লাইফ শেয়ার কমেন্ট করেছো। রিঙ্কি বেঙ্গলি ব্লগার বলেছি, সবসময় কমেন্ট করে আমাকে, খুব ভালো। বিপাশা সরকার কুইজিন, বং লাইফস্টাইল ডায়েরিজ কমেন্ট করে আমাকে, আগে থেকেই কমেন্ট করে কিন্তু এখন হয়তো মেনলি কমেন্ট করছো না তুমি। বং লাইফস্টাইল ডায়েরিজ, মাই ফ্যামিলি লাইফস্টাইল, প্রিয়া চক্রবর্তী, শতাব্দীস ওয়ার্ল্ড ব্লগস, অনুজ গুপ্তা, কলকাতা লোকাল ব্লগ। তো দেখো আমার একটা চ্যানেল, আমি এরমভাবে আমার সমাপ্তি দ্য টেস অফ আ বং গার্ল আমার চ্যানেলের নাম, তো আমি চাই যে তোমরা কমেন্ট করো, আরও আরও কমেন্টস করো, আরও আরও কমেন্টস করো, আরও আরও কমেন্টস করো, যাতে আমার আমার হ্যাপিনেস যাতে বেড়ে যায়। তো আমি ভাবছি, আমি একটা হোলি বসন্ত উৎসব করেছিলাম, দেখো অ্যাড দিচ্ছে এখন, দাঁড়াও, হোলি বসন্ত উৎসব ওইটার মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি, এই যে এইটা, এটায় কী কী কমেন্ট এসছে আমি একটু করে দেখাবো তোমাদের সাথে। আমি না কমেন্ট করব না, কিন্তু আমি জাস্ট মানে তোমাদেরকে বলবো, মানে নামগুলো বলে দেবো, তাহলে কি তোমাদের ভালো লাগবে, তোমরা খুশি হবে, হ্যাপি হবে, আর তোমাদের চ্যানেলসগুলো মেবি তোমাদের লোককে যখন দেখবে তখন তারাও হয়তো ভালো লাগবে, তো তারাও তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে পারে। তো ফার্স্টে হলো সুমিতাস ব্লগ, সুমিতাস ব্লগ, দেন সত্য সাহা ব্লগস, কৃষ্ণা রিয়া ব্লগ, শতাব্দীস ওয়ার্ল্ড ব্লগস, পম্পাস ব্লগ, কুক অ্যান্ড লুক ওয়ার্ল্ড, অঙ্কিতাস লাইফস্টাইল, মৌসুমিস লাইফ শেয়ার, রিঙ্কি বেঙ্গলি ব্লগার, দ্য ডিসেন্ট ওয়ান, সঞ্জয় ব্লগ, প্রিয়া চক্রবর্তী, কলকাতা লোকাল ব্লগ, অনুজ গুপ্তা, নলেজ অ্যানিমেশন, অনুজ গুপ্তা, আর নেই। তো আরেকটা ভিডিও মায়ের করেছিলাম, ক্যান ইউ লুক দ্যাট, দেখো আমার মাকে একটা, হ্যাঁ একটা ফানি জিনিস, ফানি একটা ইনসিডেন্ট হলো, আমার মা ভিডিও করতে চায় না, তাকে জোর করে আমি ভিডিও করাই, যেটা তোমরা দেখে বুঝতে পারো যে মানে জোর করে আমি তাকে ভিডিও করাবো, তোমাকে সাজতে হবে, মানে আমার সাজতে সাজতে চায় না, তাও আমি একটু সাজিয়ে দিই, ধরো একটুখানি সাজিয়ে দিলাম, দেন আমি একটুখানি তারপরে বলি যে ক্যামেরার সামনে দাঁড়াও, তো ভিডিও করে তোমার ওই সবই, বুঝতে পেরেছো, মানে একটুখানি মা করতে চায় না, ব্যাপারটা হলো এটাই। তো যাই হোক, কমেন্টস তো অনেকগুলো পড়লাম, তোমরা যাদের নিজেদের নাম খুঁজে পাচ্ছ কমেন্টসে, তো ইউ ক্যান কন্ট্যাক্ট মি, আমাকে কমেন্ট করো, কন্ট্যাক্ট করো, প্লিজ একটুখানি কিছু শেয়ার করো আমার সাথে, আমার সাথে নিজের কানেকশন শেয়ার করো, মানে তোমরা যদি আমার সাথে কথা না বলো কমেন্টের থ্রুতে, তাহলে আমি বুঝবো কী করে কিছু। তারপর দাঁড়াও, প্রিয়াঙ্কা সাহা রয়,
এটা আমার মামি, মানে ওটা আমার মানে মামা মামি মেয়ে মনে হয় কমেন্ট করেছে, লাভ দিয়েছে, টুম্পাস ডেলি ব্লগস, লিপিকাস লাইফ স্টাইল, সঞ্জিতাস কিচেন, চাঁদ অফিসিয়াল ব্লগস, মাই ফ্যামিলি লাইফ স্টাইল, পিঙ্কি দে, ফিট ফিট শোভি, অনেকে অনেক কমেন্ট এসছে, অনেক অনেক ভালো লেগেছে আমার। তো এবার হচ্ছে আমি ভিডিওটাকে এন্ড করব। আমার এটাই বলার তোমাদের সাথে যে আমার খুব ভালো লাগে যখন তোমরা কমেন্টস করো, কমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট, কমেন্ট করো, হাই লিখো, হ্যালো লিখো, খারাপ লাগছে বলো, ভালো লাগছে বলো, কিছু ইম্প্রুভমেন্টের দরকার দেন ইউ ক্যান সে দ্যাট, প্লিজ কমেন্ট করো। আমি তোমাদের থেকে রিকোয়েস্ট করছি প্লিজ কমেন্ট করো, বাট অ্যাটলিস্ট খারাপ লাগলে এটা বলো, দিদি তোমার এই জায়গাটা আমার খারাপ লাগছে, দিদি তোমার তুমি হয়তো ঠিকভাবে কথা বলতে পারছো না, হচ্ছে মেবি তোমাদের প্রবলেম হতেই পারে, কিছু ভালো না লাগতেই পারে, খারাপ কমেন্টও করো, অ্যাটলিস্ট কমেন্ট করো, আমি এটুখানি বলবো কমেন্ট করো ব্যাস। আর আমি কোথা থেকে কমেন্টসগুলো পড়ছি আমি বলতে, আমার বাবার ফোন থেকে, দেখো বাবার ফোনটা নিয়ে বসেছি আর কমেন্টস এখানে পড়ছি। এখন বাজে 7:14, তো দেখো 7:14, তো অ্যাকচুয়ালি ভাবলাম যে সন্ধ্যাবেলায় ভিডিওটা বানাই, তো তাহলে তোমাদেরও ভালো লাগবে, ভিডিওটা অ্যাটলিস্ট মেবি 8:30-এর মধ্যে আমি পোস্ট করে দিতে পারবো, তো পোস্ট করে দিলে তোমাদের কাছে চলে যাবে আর দেন তোমরাও দেখতে পারো। আমি এখন একটা প্রবলেম হচ্ছে, আমার একদম বাইরে যাওয়া হচ্ছে না, তোমার যেটা হাঁটা হতো সেটা না হচ্ছে না, দেখি আমার মেবি হাঁটতে যেতে হবে, তো দেখি কতটা কী হয়। আর হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, আমার ইচ্ছা হচ্ছে কোথাও যেতে। নেক্সট পার্টটা আমি নেক্সট ভিডিওতে দেব, আর এই ভিডিও পার্টটা তাহলে আমি এড করলাম। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ তাড়াতাড়ি চললাম, তারপর নেক্সট একটা ভিডিওর সাথে তোমাদের সাথে চলে আসুক তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি আমি চাই যে কোথাও বেরোতে, সুন্দর কোনো ভালো জায়গায় এক্সপ্লোর করতে, মানে আমাদের কলকাতারই ভালো কোনো জায়গা যদি আমি ঘুরতে যেতে পারি, বাট আমার পক্ষে ঘুরতে যাওয়া ইম্পসিবল হয়ে যাচ্ছে। আমি সেভাবে ঘুরতে টুরতে এখন যাচ্ছি না, সেই আমি সরস্বতী পুজোয় গেছিলাম, তারপরে একবার কেকটা এলো হোলি, হোলির আগে একটুখানি একটু আধটু ঘুরতে বেরিয়েছিলাম, নন্দনে গেছিলাম, ওই হয়ে গেল, খেতে গেছিলাম, ব্যাস আমার আবার ঘুরতে যাওয়া হচ্ছে না, লাইফ থেমে গেছে বলতে পারো। ঠিক আছে, ঘুরতে যাবো কোথাও না কোথাও, তোমাদের সাথে ব্লগই শেয়ার হয়, হাই উঠছে দেখো, তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো, ইচ্ছা তো দেখো মানে কোথাও ঘুরতে যাবো, খেতে যাবো, বা কোনো নতুন জায়গায় এক্সপ্লোর করলে তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, দেখি কতটা কী করতে পারি, লেটস সি, আমি নিজেও জানি না আমি কতটা কী করতে পারবো। ইচ্ছা তো আছে দেখো, ইচ্ছা তো করে যে ভালো ভালো জায়গায় ঘুরতে যাই, আমার ইচ্ছা আছে গড়িয়াহাটটায় যাবো তাড়াতাড়ি, একটুখানি তোমাদের সাথে কুর্তির কালেকশন শেয়ার করবো, কারণ কুর্তিটা গরমকালে সামার অ্যাপ্রোপ্রিয়েট, খুব ভালো কুর্তি কুর্তি পাওয়া যায়, গড়িয়াহাটে যাও আর 300-400 টাকার মধ্যে ভালো ভালো কুর্তি পেয়ে যাও। আমি তো যাচ্ছি বলে দিলাম, কিন্তু দেরি আছে, আমার ওই 300-400 টাকার মধ্যে কুর্তি চাই, আর সেটা আমি ঠিক করেছি যে গড়িয়াহাট থেকে আমি তাড়াতাড়ি লুটে নেব, ওই বিশেষ করে ওই চৈত্র সেল ওই যে ওই টাইমটার ওই সময়টায়, যাতে আমি ওই সেলটার সময়টা যাতে মানে আমি কুর্তিগুলো গ্র্যাব করতে পারি, বেশি না কয়েকটা কুর্তি কেনার ইচ্ছা আছে 3-4টে, যাতে আমার চলে যায়, মানে আমার কুর্তি নেই আমার, তাই জন্য মেন প্রবলেম, আমি একটু কুর্তি টুর্তি কিনতে চাই, দেখি কী হয়, ওই তো 1লা বৈশাখ আসছে, তো দেখি কী হয়, আমি কতটা কী কিনতে পারি, কতটা কী যেতে পারি, ইচ্ছে তো আছে। আমি ওই শেডটা লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি, সেটা হলো স্পিলস বিউটি ম্যাট লিপস্টিক ইন দ্য শেড চকোলাভা, বিউটিফুল একটা রাস্ট কালারের শেড উইথ মারুন আন্ডারটোন, খুব সুন্দর, ব্রাউন না মারুন কী বলবো তোমাকে, দেখো দেখলেই বুঝতে পারবে, সুন্দর সুন্দর দেখতে, সুন্দর দেখতে। তো চলো তাহলে ভিডিওটা তাহলে এবার আর কি বলবো, আর কিছু তো বলারও নেই, অ্যাকচুয়ালি ওটাই যে আমি গড়িয়াহাট যাবো বা স্প্ল্যানেড যাবো,
ইচ্ছা তো আছে গড়িয়াহাট প্ল্যানেট যেখানেই যাই তোমাদের সাথে ব্লগ করে অবশ্যই দেবো। আর কোথায় যাব, আর কোথায় যাই বলো তো, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো, কোন জায়গায় ব্লগ দিতে চাও তোমরা, কোন জায়গায় ব্লগ দিতে চাও, যে জায়গায় ব্লগ দিতে চাও সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই জায়গায় আমি তোমাদের ব্লগ দিতে চাই।